এ ভাই, ঘুমিয়ে পড়লি নাকি? আমি তোর খাবারটা করি। দিয়া, হ্যাঁ, বৌদিনী কাজে গেছে, আসুন না। ঠিক আছে, থাক, চলে আসতো মা। বাবা ফোন টোন করেছিল কিছু? হ্যাঁ, কাল কথা হয়েছে। ওখানে লাইন পাওয়া যায় না, ভালো আছে, ফিরবে বললো। ভালোভাবে পড়াশোনাটা করতে হবে, এখানে সারা জীবন কাটালে হবে না, বুঝেছ? একটু চা করে দে। না, দরকার নেই, কড়াই আছে ফ্লাস্কে মায়ের জন্য। কিরে, তোর কি ব্যাপার? খাতা বই ছড়িয়ে কি হচ্ছে? ঘুমোচ্ছি। সে তো দেখতেই পাচ্ছি। আমাকে একবার ট্যাক্সিতে জড়াবে। ট্যাক্সি কি করবি? ব্রুম ব্রুম। এই নিন। বাহ, ভালো হয়েছে। কটা রুটি দিয়ে দিই না প্যাকেটে? রুটি? বাড়িতে তো কেউ নেই রান্না করার। আমি হোটেলে খাই। জানি, মঙ্গলার হোটেল, খুব ঝাল দেয় ওরা। দিদি খুব নরম রুটি বানাতে পারে। তাই দেব না? এটা মাকে দিও। ঠিক আছে। টাকা আছে, সাবধানে রেখো। আসি। আবার আসবেন তো? হ্যাঁ। কবে? আসবো। বলুন। বলেছিলেন রোজ একবার ফোন করতে। এখন কোথায় আছেন? বাড়ি ফিরলাম। বেশ, কালকে আরেকবার ফোন করবেন। আর হ্যাঁ, একবার ওই সীতানাথ সমাদদারের স্ত্রীর সঙ্গে দেখা করতে হবে। কবে এবং কোথায় পরে বলবো? চিনি না তো। সেটা আমি দেখব। চিনি না, দেখবেন কি? ব্যাপারটা আমাকে বুঝতে দিন না। ঠিক আছে। ও, একটা কথা বলুন। আপনার অফিসারদের বলবেন একটা গাড়ি নিয়ে নিতে। অটোতে করে ফলো করা মানায় না। নিশ্চয়ই বলবো।